হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আমি রোমন খন্দকার রোমন প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার জন্য আমরা যে পথটা বেছে নিয়েছি সেটা অবশ্যই ঢাকা টু মাওয়া এক্সপ্রেস ওয়ে। তো আমরা এক্সপ্রেস ওয়েতে এখন নাই, এখন আমরা এক্সপ্রেস ওয়ের পাশে যে রাস্তা সেটাতে আছি। আর আজকে আমার সাথে আছে বরাবরের মতো ইমন। তো আমরা রাস্তার পাশে একটু দাঁড়িয়ে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিলাম। আমরা মূলত বাইকে চড়ে যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে দুইটা বাইক। তো আমরা এখানে দাঁড়ায় আছি আর আমাদের আরেকটা যে বাইক আছে তো ও তেল ভরতে গেছে, তো অলরেডি ওরা চলে আসছে। তাহলে চলি আমরা, চল চল। তো আমরা এখন, আমাদের হাতে খুবই সময় কম, আমরা ডিরেক্ট মাওয়া পুরান ঘাটে চলে যাব, চলো। আমরা আমাদের বাইক ওইখানে রাখি আসছি, ওই যে এই ভিতরে তো প্রবেশ করা যায় না, এখানে জাস্ট ছোট্ট একটা গেট আছে, এই যে যেটা দিয়ে মানুষ এই ভিউটা দেখার জন্য আসে। আমরা এখন আসি হচ্ছে মাওয়া ঘাটের যে পুরান ঘাট সেখানে। সেই আমরা প্রায় 20-25 কিলোমিটার বাইক রাইড করে তারপর এখানে আসলাম আমাদের বাসা থেকে। তো আজকের বিকালটা আমরা এত সুন্দর একটা জায়গা কাটাবো, আশা করি আপনারা এই সম্পূর্ণ আমাদের আজকের ভিডিওটি দেখবেন। আর এখানে অনেক 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 মানুষ আসে ঘোরাঘুরির জন্য, তো আমরাও ঠিক করে আসলাম। আর আমার মনে হয় এখানে শুক্রবার একটু মানুষ বেশি হয়, তো আমাদের যে আরও টিম মেম্বাররা আছে তো ওনারা আমাদের এইখানে চলে গেছে। এই জায়গায় আমরা প্রায় 1 ঘন্টার মতো বাইক রাইড করে তারপরে আসছি। আমরা কিন্তু এই মুহূর্তে মাওয়া পুরানো ঘাটের পাশে আছি আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু। তো এই বিশাল পদ্মা সেতু পারে এত সুন্দর একটা জায়গা, তো দেখার মতো একটা জায়গা। আমরা আসছি আজকে প্রায় 25 কিলোমিটার বাইক রাইড করে। তো আমার সাথে কিন্তু আরও 4 জন আছে, তো আমি যদি একে একে করে আপনাদের পরিচয় করাই, এটা হচ্ছে আমাদের চঞ্চল কাকা, তো তারপরে আছে আমার বন্ধু নূর মোহাম্মদ এবং নূর মোহাম্মদের যে শালা তো সেটা আছে। তো এখানে আসার পর থেকে যেটা মনে হচ্ছে, মানে আমরা যে পতেঙ্গা সি বিচে গেছিলাম তো এরকম একটা ফিল আসে। এদিকে যে পাহাড়ের যে ব্লকগুলা ইটের বা এই যে পাথরের ব্লকগুলা, তো সেরকম লাগতেছে। আর শীতের বিকেল সুন্দর একটা দৃশ্য, এটা কিন্তু আমাদের সকলকে মানে খুবই আনন্দিত করতেছে। এটা হচ্ছে গিয়া পদ্মা সেতু আর আমরা এখন পদ্মা সেতুর পাশে আছি। আর এখানে কিন্তু অনেক ব্লক দেওয়া আছে আর অনেকেই ঘুরতে আসছে। আমরা দেখতে পারতেছি যে কাপড় আসছে, তারপরে ছোট ছোট বাচ্চারা আসছে, অনেক ব্যবসায়ীরা আসছে এখানে। হ্যাঁ বলেন, যাদের মনে অশান্তি, একের অশান্তি ভাল লাগে না, ঘরবাড়ি একের মনের প্রশান্তির জন্য চলে আসুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।
আমরা এখন আছি পদ্মা নদীর পাশে। এটা হচ্ছে গিয়া পদ্মা নদীর পুরাতন ঘাট, আর এটা হচ্ছে মাওয়া পয়েন্টে। আর আমার পিছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া সেই সবার স্বপ্নের পদ্মা সেতু। আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো বসেছিলাম আর এখানে ছবি টবি তুললাম। তো এই জায়গাটা আপনারা কিন্তু ঘুরতে পারেন না, অনেকে আছে কি করে যারা কিনা এখানে না এসে যে নতুন ঘাট আছে ফেরি ঘাটে চলে যায়। বাট দেখার মতো যদি কেউ আসতে চান বা পদ্মা নদীটাকে ফিল নিয়ে দেখতে চান, কিছুক্ষণ সময় আপনি এখানে যদি বসে নিজের জীবনের সাথে নিজের সাথে কিছু সময় কাটাতে চান, তাহলে অবশ্যই এই প্লেসটা কিন্তু বেস্ট। রাতে এক ধরনের মজা আর বিকালে আরেক ধরনের মজা। তো আমার মতে যারা মাওয়া ঘাটে আসবেন একবার হলেও বিকালটা বা দুপুর থেকে বিকালের যে ভিউটা সেটা উপভোগ করবেন। আমার পেছনে কিন্তু সুন্দর এই ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা দেখার জন্য হলো আপনার একটু আসবেন। তো যারা এত সুন্দর একটা ভিউ দেখতে চান তারা অবশ্যই এখানে আসবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এই ঘাট থেকে চলে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের যে নতুন ঘাট আছে ফেরিঘাট। তো ফেরিঘাটে চলে যাব আমরা এখন, আর সন্ধ্যার আজান দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। ছোট করে দাম চান ভাই? হ্যাঁ ভাই ছোট করে বলবো, বেশি একটা ফাঁকা ফাঁকি বলবো না, ছোট দাম একটা বলবো, আপনি একটা বলে খাবেন। ঠিক আছে ভাই, আমরা মাঝে মাঝে আসি তো আমার একটা আইডিয়া আছে। আপনি এর কিন্তু সারা আশ্রয়টা মাছ না ভাই, বুঝছেন? আমরা এখন দেখতেছি যে বেগুন ভাজা ডিম ইলিশ মাছের টুকরাগুলা এটা মশলা দেওয়া মাখানো হয়েছে। এখানে আছে মশলা আর ওইদিকে মাছ, আর এগুলো হচ্ছে মাছ। এটা মনে আমাদের গরম না খালি মজা পাবো না। এখন লেজ ভর্তা রেসিপি। তো লেজ ভর্তার মধ্যে এখানে শুকনো মরিচের গুঁড়ো আছে, বিট লবণ, নর্মাল লবণ আর পেঁয়াজ আর ধনিয়া পাতা। আমাদের আকর্ষণ কি
সবাই ইলিশ মাছ ভাজা দেখতেছে আর কিছুক্ষণের মধ্যে তারা ইলিশ মাছের পিসগুলা খুব মজার সাথে খাবে। তো নূর মোহাম্মদের লোভনীয় ফিসটা একটু দেখাই, সে কিন্তু জিভে পানি জল চলে আসছে এই ইলিশ মাছের যে ঘ্রাণ সেটা পেয়ে। তো তারপরে আছে আমাদের চঞ্চল কাকা, সে কিন্তু অধীর আগ্রহে আছে কখন সে ইলিশ মাছটা কামড় দিবে। আর ইমন তো লেজ ভর্তা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে আছে। আর আমাদের ছোট ভাই আছে আরেকটা, আমাদের ইলিশ মাছ ভাজা অলরেডি শেষ। একটা মাছ ইলিশ থেকে যতটুকু হয়েছিল বেড়ে মধ্যে আর কিছু দিবেন না, আমাদের কিন্তু অলরেডি ইলিশ মাছ এখানে দেওয়া গেছে। আমাদের যে আজকের আকর্ষণ সেটা হচ্ছে লেজের ভর্তা। আমাদের আজকের খাবার দাবার পরিবেশনের দায়িত্ব কে পাইছে? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ কিন্তু এমনি খুব ভালো আছে, মানে সবাই দায়িত্ব নিয়ে থাকে। হ্যাঁ, নূর মোহাম্মদ বাইরে টাইরা দেয়। এটা হচ্ছে মাছ ভাজার তেল আর তার সাথে আছে যে লেজের ভর্তা। তো আমি এগুলো দিয়ে একটু মিক্স করতেছি। তো মিক্স করার পর যে স্বাদটা আসবে সেটা মনে হইতেছে যে খুব ভালো। আর এটা হলো বেগুন ভাজা, বেগুন ভাজাটা তুলতে যায় একটু ভেঙে ভেঙে গেছে। তো দেখা যাক খায় দেখি কী অবস্থা। দেখো এটা হচ্ছে ভর্তা, আর এই জায়গায় নিচ্ছি ইলিশ মাছ ভাজার পর যে তেলটা আছে সেটা, আর এটা হচ্ছে ইলিশের টুকরা। তো আমি যদি সব মিলে একটা একসাথে মুখে দিই দেখি কেউ কেমন স্বাদ পাওয়া যায়। খুব মজা, কিন্তু ওখানে একটা কথা আছে, ভাত যদি একটু গরম হইতো তাহলে মজাটা আরও অনেক বেশি ভালো হইতো। শীতের দিন তো ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর তার সাথে ওভারঅল সব কিছু ঠিক আছে। তো আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাব। তো আমাদের আজকের মতো এখানেই, আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তোমরা কি বলো, চ্যানেলটা কি সাবস্ক্রাইব করার দরকার নাকি দরকার না? সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, জানি নিউ নিউ ভিডিওগুলো আপনারা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।